নাটোরের সিংরাই বিদ্যুৎ একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে পুলিশ জানায় ছোট চোদ্দ গ্রাম এলাকার মাছ ব্যবসায়ী হামিদুল ইসলাম তার পুকুরে পানি সেচ দেওয়ার জন্য মোটরের বৈদ্যুতিক লাইন টানেন সকালে প্রতিবেশী লাকি বেগম ওই পুকুর পারে গেলে তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন দেখতে পেয়ে লাকির শ্বশুর আক্কাস আলী উদ্ধার করতে যান এতে তিনিও বিদ্যুৎ হন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম